আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রবিকুল স্টুডিও। বাংলাদেশের বিয়ে বাড়িতে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এক ধরনের চাইনিজ সবজি তৈরি করা হয়, আর সেই চাইনিজ সবজি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমি এমন কিছু কমন সবজি দিয়ে তৈরি করে দেখাবো যে সবজিগুলো সারা বছরই পাওয়া যায়, এটা ঘরে তৈরি করা অনেক সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার ভিডিওটি দেখার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবজি তৈরির জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে রয়েছে আলু, গাজর, লাউ, পেঁপে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। এই সবজিগুলোকে আমি এখন 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিব। বিয়ে বাড়িতে সাধারণত এইভাবেই রান্না করা হয়ে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এ পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে এই সবজিগুলো ছেঁকে নিব, আর পানিটা ফেলে দিব না। পরবর্তী রান্নায় আমি এই পানিটা ব্যবহার করব। চুলে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো দারচিনি, 2-3টা এলাচ, হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 4-5টা ফালি করে রাখা কাঁচামরিচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটু ভেজে নিচ্ছি, একেবারে ব্রাউন কালার করতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আবার আরেকটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে মুরগির যে গলা, গিলা, কলিজা আর পায়ের অংশটা থাকে সেই অংশটুকু ছোট ছোট করে কেটে এখানে ব্যবহার করেছি। বিয়ে বাড়িতে সাধারণত মুরগির মাংসের এই অংশটুকু ব্যবহার করে, আপনারা চাইলে ফ্রেশ মুরগির মাংসও ব্যবহার করতে পারেন। এখন আবার একটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মুরগি মাংসগুলো সিদ্ধ হয়ে আসে। কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, মুরগি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে আর সেই পানিতেই মুরগি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে মুরগি মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সেই সবজিগুলো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠ বাদাম বাটা নিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদাম অথবা চীনা বাদাম বাটাও নিতে পারেন, অথবা চাইলে বাদাম বাটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আবার একটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি সবজিটা ভাপিয়ে যে পানিটা রেখে দিয়েছিলাম সেই পানি থেকে আমি 1 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আবার একটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি।
আবার একটু মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট জাল করব। ততক্ষণে আমার সবজিটা হয়ে যাবে। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে, তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর টেস্টটাও সেই বিয়েবাড়ির সবজির মতোই হয়। এ পর্যায়ে আমার সবজিটা হয়ে গিয়েছে আর যে ঝোলটুকু রয়েছে সেটা সবজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই টেনে যাবে। আর আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের সবজিটা এই পর্যায়ে মাখা মাখা হয়নি, তাহলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা ময়দা হাফ কাপ পরিমাণ পানিতে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু আমার এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আমার সবজিটা এভাবেই মাখা মাখা হয়ে গিয়েছে। সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবেই ঝোলটা টেনে মাখা মাখা হয়ে যাবে। সো আমি আর জাল করবো না, চুলাটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি সার্ভিংয়ে। তৈরি হয়ে গেল অনেক মজাদার বিয়েবাড়ির সেই চাইনিজ সবজি। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করে দেখবেন, টেস্টটা ওই রকমই পাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করবেন, আর বাসায় তৈরি করে কেমন হলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।